আল্লাহর ভালো ভালো নাম আছে ইয়া রাজ্জা ঔরযোখ না ইয়া করিম আকরিম না ইয়া মন্না ন মুন্না আলাই না ইয়া হান্না ন হাইন্যা আলাইনা এরকম দোয়া করতে পারেন আল্লাহর নামে রসিলা নিয়ে আল্লাহ ছাড়া অন্য কেহ রসিলা এগুলা যায় না না যায় হা জীবিত ব্যক্তি যদি কেউ তাকে আপনি দোয়া করেন যেমন বুহারির এক হাদিস আপনি বলেছেন রসুল এদিন তো কালো হয়ে গেছে মারা গিয়েছেন তখন উনার চাচা ছিলেন তার চাচাকে বলছেন আপনি রসুলের চাচা আপনি দোয়া করেন আমাদের জন্য দোয়া করতে পারেন বা নেক আমালের ওসিলা যেমন ওই যে গাড়ে তিন ব্যক্তি ঢুকিয়ে গিয়েছিল তার কেইফের মধ্যে গর্তর মধ্যে আর মুখ বন্ধ হয়েছিল তারা বাহির হইতে পারেনা তখন তারা অনেক আমাল রসিলা এটা ঠিক আছে জীবিত কেউ কে বলতে পারেন আপনি দোয়া করেন যেমন বহারিতে যে আপনি বলতেছেন রসুলের চাচা আপনি দোয়া করেন আহ ঠিক আছে রসুল ইন্তকাল মারা যাওয়ার পর কে রসুল কে বলেছেন আপনি দোয়া করেন এটা তো সম্ভব না কেউ তো আর কবরে ফিরাউলিয়ার কাছে চাইলে কি অসুবিধা কি এটা তো ঠিক না সুতরাং ওসিলা আল্লাহ ছাড়া অন্য কি না হ্যাঁ জীবিত মানুষকে আপনি করতে বলতে পারেন আবার আর এই কাজ করে দেন বা আপনি মানুষ মানুষ সম্মানী আপনি আল্লাহর কাছে হাত উঠে আমার জন্য দোয়া করেন এইটা চাইতে পারেন বা নেক আমলের ওসিলা করতে পারেন যে আমি যা কিছু দান করছি বা সতকা করছি আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও আমাকে মাফ করে দাও এটা হইতে পারে কিন্তু মারা যাওয়ার পর রসুলের ওসিলে এখন নেওয়া যাইজ না আতি মোহাম্মদ ওয়াসিলাতুল ফাদিলা যে হাদিসে এসেছে কি এইটা যে ওসিলা আতি মোহাম্মদ ওসিলাতুল ফাদিলা যে আজানের পরের দোয়া এটা ওসিলে একটা জায়গা এটা আরশের নিচে নবী করিম সাল্লাম বলেছেন তোমরা ওই ওসিলার দোয়া করো যে আমি ওখানে মোকামে মাহমুদ ওইখানে যেতে পারি আল্লাহ তালা আমাকে ওখানে পৌঁছাইয়ে দেয় তো এটা তো একটি জায়গা মানুষের ওসিলা না এটা একটি জায়গা মানুষকে বলতে পারেন আপনি দোয়া করেন ওসিলা এটা বা নে আমালের ওসিলা বা আল্লাহর নামের ওসিলা এছাড়া কোন মারা গিয়েছেন পীর আউলিয়া বুজুর ওদের ওসিলা জাহিজ না আশা করি বুঝতে পারছেন যে